আছে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি একটা দারুণ স্পাইসি রেসিপি নিয়ে, রেসিপিও বলতে পারো যেটাই বলো। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বানাবো ছোলার চাট, চটপটি যেটা বলো, তো সেটাই আমি বানাবো। তো আমি কী কী লাগছে একবার দেখে নাও, সবই শর্টে, খুব শর্টেই পদ্ধতিতে, মানে খুব ছোটো যাতে ভিডিওটা হয়। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে নেবে। ছোলা চাট বানাবো যখন, ছোলা তো লাগবেই, পরিমাণ মতো দেবো ছোলা। আর আমি এখানে সেদ্ধ ছোলা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা ছোলাও নিতে পারো, অনেক সময় সেদ্ধ ছোলা হজমের সমস্যা হতে পারে। তো আমি একটু করে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। আর এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ কুচো করে, শসা, পেঁয়াজ, টমেটো, তো সবই আমি দিয়ে দেবো, এর সাথে একসাথেই দিয়ে দেবো। দেবো পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবু কেটে নিয়েছি। তোমরা যেভাবে টক খাও, যে আন্তাজে সেই আন্তাজে মাখবে, খুব সুন্দর কিন্তু শর্টেই হলো জিনিসটা। একটু কেটে নিলাম আগে, যাতে ভিডিওটা শর্টে দিতে পারি, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন তো চারিদিক বন্ধ, একটু চটপটা খেতে ইচ্ছা করলেই ঘরে বানিয়ে নেওয়া যেতে পারে খুব সহজভাবে। ধনে পাতাও দেবো কিন্তু সেটা অপশনাল, তোমরা যারা পছন্দ করো, যারা দেবে না দেবে, আর যারা পছন্দ করো না তারা দেবে না। তো আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে না, সেজন্য আমি লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য দেবো। আর দেবো বিট নুন, পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম। আর দেবো জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, তো ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে চাইলে তেঁতুলের পাল্প দিতে পারো। আর দেবো একটু চাট মশলা, খুব সামান্য একটু চাট মশলা দেবো, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চলো এটা মাখি, হাত দিয়ে আমি মাখবো। আর একটু একটু চটকে দেবো যাতে একটু মাখা মাখা ব্যাপারটা হয়, যেমন দারুণ খেতে লাগবে। আর একটু দেবো সাদা নুন, বিট নুন তো দিয়েছি, একটু সাদা নুনও দেবো। তো চলো ছোলার চাট মারাটা একদম রেডি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর আমার নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য, আমাকে দেখবার জন্য আমার ভিডিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমিও তোমাদের সাথে আছি, তোমরাও আমাদের সাথে আমার সাথে থেকো। আর আমার পুরনো যত বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য প্রথম থেকে। চলো রেসিপিটা এখানেই শেষ করলাম,